আমি আমার জীবনের সেরা যদি বলি দুটো দুটো করবো, একটা যেটাতে আমার জন্ম হয়েছে সেটা হচ্ছে লাইক আমার আছে জল, কারণ ওইটা দিয়ে আমাকে ফার্স্ট মানুষ স্ক্রিনে দেখছে। তো হ্যাঁ, তো ডেফিনেটলি ওইটা আমার লাইফের সেরা, কারণ ওইটা না হলে আমি আজকে এখানে আসতাম না। হ্যাঁ, এরপরের যদি সিরিয়াল বাই বলি দেন ডেফিনেটলি পড়ান, বাট আমি আমার লাইফে প্রথমটা প্রথমেই রাখবো, যেটা আসলে কেউ বিট করতে পারবে না। আসলে হইচইয়ের সাথে এই কাজটা আমার প্রথম, কিন্তু এর আগে আসলে আমি আমার একটা সিরিজ করা হয়েছিল, সেটা অন্য আরেকটাতে গিয়েছে। কিন্তু সিরিজ যদি বলি যে ওটিটির কন্টেন্টগুলো কেমন হয়, ডেফিনেটলি অনেক ভালো হয়। এখনকার মানুষজন ওটিটির কাজ দেখে, এ কারণেই দেখে, কারণ ওটিটিতে কিন্তু একটা কোয়ালিটি মেনটেন করা হয়, ওটিটির একটা ভালো বাজেট থাকে। তো যেই বাজেটটা দিয়ে অ্যাকচুয়ালি ফিল্মের মতো করেই কিন্তু একটা প্রজেক্ট তৈরি করছে সবাই, যার কারণে কিন্তু মানুষের অনেক আগ্রহ। এবং ওটিটিতে যেটা হচ্ছে, যেটা ফিল্মেও অনেক গল্প হয়তো করতে পারছে না, অথবা ধরেন টেলিভিশন নাটকেও করতে পারছে না, ওখানেও একটা বিষয় থাকে যেটা ভিউয়ের বিষয় থাকে, এই কনসেপ্টই হতে হবে এটা থাকে, বাট ওটিটি সেখান থেকে বের হয়ে আসছে। ওটিটি কিন্তু এখন দেখেন নানান রকমের গল্প হচ্ছে, অনেক এক্সপেরিমেন্ট কাজও হচ্ছে, এবং সেই কাজগুলো কিন্তু মানুষজন দেখতেছে, ভালো পছন্দ করছে। তো যার কারণে আমার মনে হয় ওটিটি ফিউচার ডেফিনেটলি সামনে অনেক ভালো। আমার মনে হয় যে এখন মানুষ ওটিটির কন্টেন্ট দেখতে চায়, সো ভালো কন্টেন্ট হলে সবগুলোই দেখে, তার প্রমাণ আগেও হয়েছে কারাগার, মহানগর এবং আমাদের যে মিশন হ্যান্ড ডাউন, সেটা অনেক 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 ভালো রেসপন্স পাচ্ছি। মানে হয় না যে আমি হয়তো ভাবছিলাম আচ্ছা প্রজেক্টটা কেমন হচ্ছে অথবা কি, অথবা আমার ক্যারেক্টারটা মানুষ কীভাবে নিবে, বাট এত এত রেসপন্স পেয়েছি আমি নিজে অবাক হয়ে গেছি যে ওকে ফাইন। মানে বললাম না যে আমাদের বিভিন্ন দূরের মানুষজন যারা বিভিন্ন দেশের বাইরে থাকে, তারা আমাকে ফোন করে বলতেছে যে তোমার মিশন হ্যান্ড ডাউন দেখছি খুব ভালো লেগেছে, অ্যান্ড তোমার ক্যারেক্টার খুব সুন্দর হয়েছে। সো এইটা আসলে খুবই ভালো লাগছে। এবং আমার আজকেই অনেকজন জার্নালিস্ট ভাইরা ছিল, তারা আমাকে দেখে মানে টেক্সট এসেছে যে মি তোমার নিরা ক্যারেক্টারটা খুব পছন্দ হয়েছে। তো আমার মনে হয় অ্যাজ এ আর্টিস্ট ওইটাই আমার জন্য বড় পাওয়া।